চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরশত্রু পাকিস্তানের কাছে হারলো ভারত ক্রিকেট দল। ফাইনালে ভারতের এহেন হারকে কিছুতেই মেনে নিতে পারছে না দেশটির জনপ্রিয় অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান। তিনি ভারতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে বিরাট কোহলিকে আজীবন নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এই অভিনেতা ভারতীয় দলের খেলোয়াড়দের দেশদ্রোহী উপাধি দিয়েছেন, যারা দেশের সম্মান নিয়ে খেলা করেছেন। পাকিস্তানের বিপক্ষে রোববার ফাইনাল চলাকালীন এবং ফাইনালের পর একের পর এক টুইট করেন কামাল রশিদ। টুইট বার্তায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের প্রতি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলে কোহলিদের ধুয়ে দেন এই চলচ্চিত্র সমালোচক। কামাল রশিদের কয়েকটি আক্রমণাত্মক টুইটে বলা হয়, ভারতীয় দলের সব ক্রিকেটারকে ক্রিকেট খেলা থেকে সরকারের আজীবন নিষিদ্ধ করা উচিত, কেননা তারা নিজেদের ও ভারতের সম্মানকে বিক্রি করে দিয়েছে। পাকিস্তানের কাছে 130 কোটি ভারতীয় নাগরিকের সম্মান বিক্রি করে দেওয়ায় বিরাট কোহলিকে আজীবনের জন্য ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা উচিত, তাকে দল থেকে ছেড়ে ফেলা উচিত। বিসিসিআইয়ের কাছ থেকে সরকারের উচিত স্বীকৃতি কেড়ে না, কেননা তারা খেলোয়াড়দের নিয়ে 130 কোটি মানুষকে বোকা বানিয়ে ম্যাচ ফিক্সিং করে কোটি কোটি টাকা কামিয়েছে। লন্ডন এয়ারপোর্টে নামার সময় লোকজনদের উচিত খেলোয়াড়দের উদ্দেশ্যে ডিম এবং টমেটো ছোড়া, কেননা তারা হলো দেশদ্রোহী যারা নিজেদের বিক্রি করে দিয়েছে। সেটা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোহলি, যুবরাজ, ধোনি, তোমরা সবাই ফিক্সার। মানুষকে বোকা বানানো বন্ধ করো। যদি তোমাদের ন্যূনতম লজ্জাবোধ থাকে তবে অতি দ্রুত পদত্যাগ করো। যদি হার্দিক পান্ডিয়া রান করতে পারে তবে তারা শীর্ষ ব্যাটসম্যানরা কেন রান করতে পারবে না? আসলে তারা ম্যাচটি জিততেই চাইছিল না। কোহলিকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত। শুধু পান্ডিয়ায় ম্যাচ ফিক্সিং সম্পর্কে জানতো না, যে কারণে সে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। কিন্তু ফিক্সার জাদেজা দলের হার নিশ্চিত করার জন্য পান্ডিয়াকে রান আউট করে দিল।